দর্শক হিসাবে ছবিটা ভালো, টানটান উত্তেজনা এক এক নিঃশ্বাসে দেখার মতন। দর্শক হিসেবে কেমন দেখ? দর্শক হিসেবে আসলে বললে সত্যি কথা বলবো, আমার কাছে মনে হয় যে আরো বেটার করা উচিত, আরো বেটার করা উচিত। বাট টু বি ভেরি অনেস্ট, যেহেতু এটা 2019 সালে শুটিং করেছি, এখন 2022, সো আমার কাছে মনে হচ্ছে যেহেতু একটু আগের সিনেমা, এখনকার যুগ হিসেবে আরেকটু বেটার করা উচিত ছিল। বাট দর্শক, আমরা আসলে সবশেষে দর্শকের জন্য কাজ করি, দর্শকের জন্য সিনেমাটা বানাই, সিনেমা বানাই। বাট দর্শকের যখন আমরা রিয়াকশন দেখছিলাম, দর্শকের মুখে হাসির জায়গায় একটু হাসি দেখছিলাম, একটু অ্যাকশনের জায়গায় একটু অ্যাকশন টাইপের ফেস দেখছিলাম, সব মিলিয়ে আসলে তাদেরকে দেখে মনে হচ্ছিল যে দে আর হ্যাপি। আমি মনে করি সাকসেসফুলি দিতে পেরেছি, এবং প্রত্যেকের উচিত সিনেমাটা দেখা, এবং কমার্শিয়াল ফ্লেভারের যেসব ছবি আসলে ঈদে চলে, এটা আসলে মানে আমার মনে হয়েছে এর চেয়ে বেটার হয়েছে। আজকে আমি হয় না, সিনেমা হলে গিয়ে দেখার মজাই আলাদা, এবং সিনেমা হলে যখন একটা ফাইট সিন আসবে, মানুষ চিৎকার করে উঠবে। যেমন আমার একটা আইটেম সং আছে, ওই আইটেম সং যখন শুরু হলো মানুষ চিৎকার করছে, আমি আসলে যখন মানুষের চিৎকার শুনি, আমিও চিৎকার দিই, ডান্স করা শুরু করে দিয়েছি। সবশেষ তো আমিও মানে একজন অডিয়েন্স, তো অ্যাজ এন অডিয়েন্স হিসেবে আমার খুবই ভালো লাগে এরকম মানুষের সাথে চিৎকার করতে, একটা সিটি বাজাতে, যদিও পারি না, বাট মানুষের রিয়াকশন দেখে নিজেও সেম ভাবে রিয়াক্ট করা ভালো লাগে।